আসসালামু আলাইকুম সম্মানিত ভাইবোন, আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডি মার্কেট। তো এই ইউরো ইউএসডি মার্কেটে বর্তমান পজিশন অনুযায়ী মার্কেটটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 800 আপনার 48 বা 50-এর দিকে মার্কেটটি রয়েছে। তো এই যে মার্কেটটি যে পজিশনে রয়েছে, ঠিক এই পজিশন থেকে মার্কেটের গতিবিধিটা কি হতে পারে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার, মার্কেট আপনারা জানেন যে ইউএসডি মার্কেট মোটামুটি বেশ অনেকটা ডাউনে ছিল। তো আমরা দেখেছি কিছুদিন আগে মার্কেটটা আস্তে 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 আপের দিকে চলে যাচ্ছিল এবং বেশ আপে গিয়েছে মার্কেট। কিন্তু মার্কেটটা ইউএসডিটা পেয়ারে ইউএসডিটা স্ট্রং হওয়ার সাময়িকভাবে স্ট্রং হওয়ার কারণে মার্কেটটা আবার নিচে নেমে এসেছে। তো সময় ব্যবহার ইউএসডি মার্কেটটা কেন স্ট্রং হয়েছে, কেন নিচে নেমে এসেছে, এ ব্যাপারে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। তো আমি এই ব্যাপারে ডিপলি আলোচনা করতে যাব না, তবে এতটুকু আপনাদেরকে বলবো যে ইউএসডি মার্কেটের ইউএসডিটা কিন্তু আরও কিছুটা স্ট্রং হতে পারে, তবে ফাইনালি সে উইক হয়ে যাবে। এই কথাটাকে মাথায় রেখে এবং এতটুকু ব্যাকআপ রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে। তো আগেই বলেছি যে বিস্তারিত ডিপলি আলোচনায় যাব না, যার কারণে আমি আপনাদের সাথে সরাসরি লেভেলে চলে যাচ্ছি যে মার্কেটের বর্তমান অবস্থা থেকে তার সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলগুলো কোথায় কোথায় রয়েছে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার, বর্তমান যেই পজিশনে মার্কেটটি রয়েছে এই পজিশন থেকে মার্কেট যদি নিচের দিকে ডাউনের দিকে টান দেয়, অর্থাৎ তার যদি সে সাপোর্ট লেভেলকে সে যদি সার্চ করে, তাহলে সেই ক্ষেত্রে তার ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে ইউএসডি মার্কেটের ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে বর্তমান অবস্থা থেকে আমি বলবো 700 আপনার 70 বা 80, এই লেভেলটা মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল। মার্কেট যদি ইউএসডির পক্ষে যদি আরও বেশ কিছু নিউজ হয়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটটা কিন্তু এই লেভেলে অনায়াসেই চলে আসতে পারে খুব ইজিলি। তো ওই লেভেলটা যদি ভাঙে মার্কেট, তো ওই লেভেলটা ভেঙে ফেললে মার্কেটটা মোটামুটি টানে হয়তো চলে আসতে পারে 620-এ। তবে একটা বিষয় হলো যে এর মাঝামাঝি কিন্তু 700 আপনার 730-740-এর দিকে একটা লেভেল মার্কেটে রয়েছে। তো যদি এই সাপোর্ট লেভেলটাও মার্কেট কোনোভাবে ভেঙে ফেলতে পারে বা ভেঙে ফেললে নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে, বিশেষ করে সম্মানিত ভিউয়ার পরবর্তী সাপোর্ট লেভেল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 580। তবে এই 580 যে সাপোর্ট লেভেলটা, এই সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেট আগামী সপ্তাহ পর্যন্ত যাবে কি না এটা এখন পর্যন্ত বলা সম্ভব নয়। এটা আরও বেশ কিছু ইউএসডির পক্ষে বেশ কিছু নিউজ হতে হবে এরপরে যদি মার্কেট এই লেভেলে চলে আসে। তবে একটা কথা হলো, যদি ওই লেভেলে চলেই আসে মার্কেট, তাহলে কিন্তু মার্কেট মোটামুটি আরও পড়ে যেতে পারে, ধরে নেন 500 লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু টাচ করতেও পারে, এটা এখন পর্যন্ত বলা সম্ভব নয়। এটা নিয়েও যে উপর ডিপেন্ড করবে। তো সমাজ ধর এই যে লেভেলগুলো আমি আপনাদেরকে দেখালাম, এটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে সাপোর্ট লেভেল। তো আমি আগেই বলেছি যে ইউএসডি পেয়ারের ভিতরে ইউএসডিটা এই মুহূর্তের জন্য আবার কিছুটা স্ট্রং হয়েছে, যদিও মার্কেটে অবস্থান সার্বিক অবস্থা বিবেচনা করলে ইউএসডিটা উইক হওয়ার কথা, কিন্তু সাময়িক সময়ের জন্য সে স্ট্রং হয়েছে। তবে এই স্ট্রংটা কিন্তু আরও কিছুটা সে ধরে রাখতে পারে, এরপরে হয়তো সে উইক হবে। তো সময় ধর এখন বর্তমান যে পজিশনে মার্কেট হয়েছে, ঠিক এই পজিশন থেকে মার্কেট যদি সাপোর্ট লেভেলকে সার্চ না করে, মার্কেট যদি রেজিস্ট্যান্স লেভেলকে সার্চ করে, অর্থাৎ মার্কেট যদি আপের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য কোথায় কোথায় আপনার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই লেভেল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো সেই ক্ষেত্রে বর্তমান অবস্থা থেকে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স যেটা রয়েছে, সেই ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা হলো বিশেষ করে 940 বা 950, এই লেভেলটা হলো বর্তমান অবস্থা থেকে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। তো সময়ভাবে এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি ভেঙে ফেলে মার্কেট উপরের দিকে উঠতে পারে বা উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে, সেই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু মোটামুটি বেশ অনেকটা দূরত্ব অবস্থানে রয়েছে। সেই লেভেলটা বিশেষ করে আপনার
যদি আমি একটু স্ট্রং বলি তাহলে স্ট্রং বলবো হলো 1100 লেভেল। তো এই 1100 বা 1110 20 এই লেভেলটা হলো তার সেকেন্ড রেজিস্ট্যান্স স্ট্রং লেভেল। তবে এই লেভেলের কিছুটা মাঝে, এই দুইটা লেভেলের মাঝে বিশেষ করে আপনার 1040 বা 50 এই জায়গাটাই কিন্তু মার্কেটের জন্য আরেকটা লেভেল রয়ে গেছে। এটা অতটা স্ট্রং নয়, মোটামুটি উইক লেভেল। তো এই লেভেলগুলোকে মাথায় রেখে আমাদের আসলে ট্রেড করতে হবে। আসলে যে যতটুকু ব্যালেন্স আছে ব্যালেন্সকে, ব্যালেন্সের উপরে আপনারা ই করে মানে ব্যালেন্সকে আপনারা সুরক্ষিত রাখার জন্য আপনাদেরকে অনেক বুঝে শুনে যথেষ্ট পরিমাণ ব্রেক আপ দেখেই মার্কেটে ট্রেড করতে হবে। তবে একটা বিষয় হলো আপনারা এই কথাটা মনে রাখবেন যে আপনার এই মার্কেটে সবাই যতটুকু যার যতটুকু সমর্থ অনুযায়ী আপনার প্রয়োজনীয় টাকাটাকে ইনভেস্ট না করে আপনার যতটুকু সঞ্চিত থাকবে উদ্বৃত্তটার অর্থ, এই উদ্বৃত্ত অর্থটাকে ইনভেস্ট করার চেষ্টা করবেন। কারণ মার্কেট যে কোনো সময় আপনার উল্টাপাল্টা টান দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে। তো অ্যাকাউন্টটা যদি চলে যায় সেই ক্ষেত্রেও আপনি যাতে বড় ধরনের কোনো ঝামেলার মধ্যে না পাবেন এতটুকু কি রেখে মানে সমর্থ রেখে আপনাকে এই মার্কেটে ট্রেড করতে হবে। তো যাই হোক, সময় যদি হন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা। আল্লাহ হাফিজ।